নমস্কার বন্ধুরা, মাইন্ড ফ্রেশে আপনাদের সবাইকে স্বাগত। তো এই পর্বে আমি আপনাদেরকে কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি শহর মেক পাহাড়ের দেশ লাভার সম্পূর্ণ সাইট সিন ঘুরিয়ে দেখাবো। জাস্ট ওয়েদারটাকে আগে ফিল করে নিন। মেক পাহাড়ের দেশ লাভা, এই হচ্ছে আমার পাশ দিয়ে মেঘ বয়ে চলেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু মে মাসের এক তারিখ, পয়লা মে। জাস্ট দেখুন, একদম প্যাকড, না এতটাই ঠান্ডা এখানে। দক্ষিণবঙ্গ একদম দাবদাহে জ্বলছে আর এখানে সেই ওয়েদার। তো আমি আজকে আপনাদেরকে এই লাভার যে আশপাশের সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো এই পর্বে। তো প্রথমেই যাব হচ্ছে লাভার অন্যতম যেটা আকর্ষণ, লাভা মনেষ্টিতে। তো চলুন এই পথ দিয়ে একটু ঘুরে লাভা মনেষ্টির দিকে যাওয়া যাক। এতদিন শুধু শুনেই এসেছি যে লাভাতে নাকি মেঘ পুরো সামনে দিয়ে হেসে খেলে বেড়ায়, আর সেটা নিজের চোখে দেখছি। মানে সত্যি কেন যে এতদিন ধরে অপেক্ষা করেছি বুঝতে পারলাম না। লাভা মনাস্ট্রির দিকে যাওয়ার আগে এই পথেই একটা চার্চ পড়লো, তো সেটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই। মানে এই লাভা শহরের একটা ছোট্ট চার্চ কীরকম হয় সেটা আপনাদের সামনে তুলে ধরি। আজকে সকালে যখন প্রথম আমি এই লাভাতে প্রবেশ করলাম তখন রোদ্দুর ছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে তত লাভাকে কিন্তু মেঘে ঢেকে ফেলছে। নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের অন্যতম প্রবেশপথ হচ্ছে কিন্তু এই লাভা, আর লাভার নৈসর্গিক শোভা কিন্তু অসাধারণ। কখন যে মেঘে ঢেকে যাচ্ছে আবার কখন যে রোদ্দুর উঠছে কিচ্ছুই বোঝা যাচ্ছে না। এক অদ্ভুত খেলা চলছে যেন এই লাভাতে। গোটা অঞ্চল জুড়েই রয়েছে পাইন বনের সমারোহ। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পাবেন, মানে পাখির স্বর্গরাজ্যও কিন্তু বলতে পারেন। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেইখান থেকে পুরো লাভার ভিউটা দেখুন। মানে এটা একজনের বাড়ি, তার বাড়ির ছাদে আমি আসলাম তার অনুমতি নিয়ে। তো এইখান থেকে যে লাভার ভিউটা মানে সত্যি অসাধারণ, তাই ওনার অনুমতি নিয়ে আমি আসতে বাধ্য হলাম। তো দারুণ দারুণ লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে একটা জিনিস দেখি, ওই দিকে দেখুন একটা নীল রঙের কিছু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা ওয়াটার রিজার্ভার। ওই ওয়াটার রিজার্ভারই কিন্তু জল লাভার এই যে অঞ্চলে সাপ্তাহে হয়। তো এটাও একটা দেখার মধ্যে থাকে, কিন্তু রাত্রিবেলা আলো জ্বললে খুব সুন্দর ওটা দেখতে লাগে। আর এইখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। দেখাবো বলতে বলতে সব কিরকম মেঘে ঢাকা পড়ে গেল। দাঁড়ান একটু অপেক্ষা করি, নিশ্চয়ই মেঘ সরবে আবার দূরের পাহাড়গুলো দেখতে পাবো, তবেই ভালো লাগবে। আমার পিছনে রয়েছে লাভার ফুটবল খেলার মাঠ, যেখানে এই ফুটবল খেলার মাঠ দেখি কীরকম যেন থমকে যায়। ভালো লাগার একটা জিনিস হচ্ছে সেটা ফুটবল, আর ফুটবল খেলার মাঠের উল্টো দিকেই রয়েছে লাভা হাই স্কুল। Thank you.
লাভার অন্যতম আকর্ষণ কিন্তু এই লাভা মনাস্টি। লাভার যে নৈসর্গিক সৌন্দর্য শোভা সেটাকে আরও গম্ভীর করে তুলেছে কিন্তু এই মনাস্টি। আশেপাশে যত মনাস্টি আছে তাদের চাইতে অনেক গুণ সুন্দর কিন্তু এই লাভা মনাস্টি, যার জন্য এই মানুষ লাভাতে ঘুরতে আসলে এইটা কিন্তু তাদের প্রথম পছন্দে থাকে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে লাভা মনাস্টিটাকে ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটা দেখাতে চলেছি জাস্ট তার ভিউটাকে উপভোগ করুন। দাঁড়ান, এই লাভা মনাস্টি 1990 সালে 6 জুন প্রতিষ্ঠা হয়। লাভা মনাস্টির পাশে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে লামা সম্প্রদায়ের মানুষজনরা থাকেন এবং তারই সাথে এখানে তাদের স্কুল মানে পড়াশোনাও এই জায়গাতে হয়। লাভা এই মনাস্টিটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু আপনাকে দেখতে হবে। লাভা মনাস্টি দেখা কমপ্লিট, মানে একটু তাড়াহুড়োই যেন একটু হয়ে গেল। আমি আসবো পরে আর একবার এসে এখানে কিছুক্ষণ মানে ভিডিওর বাইরে সময় কাটিয়ে যাব। লাভার যে ভিউ পয়েন্ট যেটা রয়েছে এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতো, 3.5 কিলোমিটার মতো যেতে হবে, হেঁটে যেতে হবে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম লাভা বাজারের ক্লক টাওয়ারের সামনে। তো এখানেও বেশ কিছু একটু বসার সিট রয়েছে, মানে এটা লাভার এক প্রকার মিডিল পয়েন্ট বলতে পারেন। আর এই যে বিভিন্ন সাইড সিনের শেয়ার গাড়িগুলো কিন্তু এইখান থেকে যায়। আমার সব থেকে যেটা আনন্দের লাগছে মানে যত কষ্ট সব দূর হয়ে যাচ্ছে যখন মেঘগুলো আমার হাতের সামনে দিয়ে চলে যাচ্ছে। ওই যে দৃশ্য এক আলাদাই দৃশ্য, মানে ক্যামেরাতে যদি বোঝাতে না পারি তাহলে আপনারা চলে আসুন এসে এই দৃশ্যকে উপভোগ করুন। লাভা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,200 ফিট উঁচুতে অবস্থান করছে। আপনি সারা বছরই এখানে কিন্তু মনোরম একদম পরিবেশ পাবেন, যেমন আমি গ্রীষ্মকালে এসে পেয়েছি। আর আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু জমিয়ে ঠান্ডার সাথে বরফেরও দেখা পেয়ে যেতে পারেন, কারণ এখানে শীতকালে তুষারপাত হয়। Thank you.
কি সুন্দর পাহাড়ের একটা বাইক সফর, ছোট্ট বাইক সফর আপনাদের সামনে শেয়ার করলাম। তো চিন্তা করছিলাম এতটা পথ কী করে আসবো, মানে ভালো মানুষ সব জায়গাতেই আছে। এক এখানকারই স্থানীয় দাদা আমাকে লিফট দিল, আর যে পথটা আসতে আমার 30-40 মিনিট লাগতো সেটা মাত্র 2-3 মিনিটে চলে আসলাম। লাভা ভিউ পয়েন্টে এসে ওই যে আই লাভ লাভা যে জায়গাটা, সেই জায়গাটা এখন বহু পর্যটক দখল করে নিয়েছে। একটু ফাঁকা হোক তারপর যাব। তার আগে আপনাদের লাভার যেই পাইন ফরেস্ট, সেই ফরেস্টের ভেতরটা ঘুরিয়ে আনি। মানে এই লাভার পাইন ফরেস্টটা দেখে আপনাদের লামা হাঁটার কথা মনে পড়ে যাবে। এই যে 20 টাকার টিকিট কেটে লাভার এই যে ভিউ পয়েন্টের যে পাইন ফরেস্টের পার্কটি রয়েছে সেখানে প্রবেশ করলাম। তো এখানে আর তাড়াহুড়ো করবো না, হাতে অনেকটাই সময় আছে, ধীরে সুস্থে আপনাদেরকে এই পাইন ফরেস্টটা ঘুরিয়ে দেখাবো। লাভা শহরটা সত্যি বলতে গেলে একদম কোলাহল ও দূষণমুক্ত। মানে এই মায়াবী পরিবেশটা আমার একদিনে এসেই পুরো প্রেমে পড়ে গেলাম, দারুণ লাগছে। আপনারা যারা লাভা সাইট সিং করবেন লাভাই থেকে, তারা আমার এই ভিডিও দেখে এইভাবে ঘুরে নিতে পারেন। একটা সাইট সিনের গাড়ি ভাড়ার খরচটা অন্তত বাঁচবে। তো আরেকটা খরচ বাঁচে, সেটা হচ্ছে লাভা থেকে রিসব বাই ট্রেক রুট আছে। তো এমনি রাস্তা দিয়ে গেলে হচ্ছে 10 কিলোমিটার, ট্রেক রুটে 4-5 কিলোমিটার। কিন্তু আমার কাছে সেই একদিন ট্রেক করার মতো সময় নেই, তাই লাভার এই যে লাভা থেকে রিসব ট্রেকটা মিস করলাম। আমি গাড়িতে করেই রিসব ঘুরে আসবো। তো পরে কখনো যদি আসি নিশ্চয়ই এই লাভা থেকে রিসব বাই ট্রেক যাব। অবশেষে অপেক্ষার ফল কি বলবো মিঠে হলো। এতক্ষণ ধরে দেখছিলাম অনেক মানুষ ওই আই লাভ লাভা লেখার উপর ঝাঁপিয়ে পড়েছে। তো আমি জানি একটু পরে যখন বেলা হবে ফাঁকা হয়ে যাবে, ঠিক তাই হলো, এখন ফাঁকায় ছবি তুললাম। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাবো ওয়েস্ট বেঙ্গল ইকো ট্যুরিজমে। এখানে বেশ কিছু রিসর্ট রয়েছে, তো সেই রিসর্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে আনি। ফরেস্ট ডিপার্টমেন্টের এই কটেজগুলো দেখেই আমি আজকে আমার লাভার যে সাইট সিন সেটা সমাপ্ত করব এবং আবার ফিরতি পথে হোমস্টেতে ফিরে যাব। তো চলুন আপনাদেরকে এই কটেজগুলোকে ঘুরিয়ে দেখাই, যদি আপনাদের ইচ্ছা থাকে তো একবার এই কটেজে থাকতে পারেন। ফরেস্ট ডিপার্টমেন্টের ভেতর দিয়ে যাচ্ছি। ওই যে আমি একটু আগে যে পাইন ফরেস্ট ঘুরে এলাম, ঠিক এটার সাথে ওটাও কানেক্টেড, ঠিক আছে। এটা ওদের নিজস্বভাবে করে রেখেছে, এখানে সেইভাবে সবাই আসে না, কিন্তু এরও সৌন্দর্য ঠিক ওইখানকারই মতো। তো চলুন এখানটাও একটু ঘুরে নিই, এখানে আরও বেশি যেন ঘন লাগছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু বেশ অনেকগুলোই কটেজ আছে। আমি বাইরে থেকে ভাবছিলাম হয়তো 5-6টা আছে, কিন্তু না, আমি যখন এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে আসছি তো এখানেও দেখছি অসাধারণ ভিউ নিয়ে বসে আছে, মানে প্রায় 10-12টা কটেজ।
তো এই সুন্দর ভিউয়ের জন্য তো খরচা একটু হবেই, আর এই যাতায়াতের জায়গাটা ও অসাধারণ অসাধারণ, মানে লাভা সত্যি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ আপনাদের জন্য অপেক্ষা করত। তো এই পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের এই ইকো রিসর্টের পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতেই আমি আমার আজকের এই লাভা সাইট সিন সমাপ্ত করলাম। তো কীভাবে হেঁটে লাভা সাইট সিন করলাম তা সম্পূর্ণটাই আপনারা দেখলেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, তার সাথে সাথে শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে লাভার আশপাশে বেশ কিছু সাইট সিন।